আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় পবিত্র বাণীর দর্শক, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই কোনো এক অজানা কারণে দাঁত দিয়ে নখ কেটে থাকি। দাঁত দিয়ে নখ কাটার পরিণাম খুবই খারাপ। দাঁত দিয়ে নখ কাটলে বা নখ খেলে শরীরের কতটা ক্ষতি, এটা নিশ্চয়ই অনেকেরই জানা নেই। অনেকে এমন অভ্যাস যে নখ খেয়ে ফেলে, তবে নখ খেলে পেট ভরে কিনা জানা নেই, তবুও অনেকেই ঘন্টার পর ঘন্টা নখ খেয়ে থাকেন। আর যতক্ষণ স্টক ফুরোয় ততক্ষণ নখের হাল বেহাল। শুধু কি তাই, শরীরেরও একাধিক ক্ষতি হয়ে থাকে। কিছু ক্ষেত্রে তো নখের অন্দরে জমে থাকা ব্যাকটেরিয়া দেহের অন্দরে প্রবেশ করে, এত মাত্রায় ক্ষতি করে যে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে। তাই আপনিও যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে শুধু নখই খেয়ে থাকেন, তাহলে সাবধান, কোনো এক অজানা কারণে বহু মানুষই হাতের নখ খেয়ে থাকেন। আর এই নখ খাওয়ার কারণে আমরা হয়তো অনেকেই শুনে থাকি যে মানুষের আয়ু কমে যায়। তাহলে কি সত্যি নখ খাওয়ার কারণে মানুষের আয়ু কমে যায়? সেসবই জানবো আমরা আজকের এই পর্বে। তো তার আগে আমরা জেনে নিই নখ খাওয়ার ফলে কি কি মানুষের ক্ষতি হতে পারে এবং কেমন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। কারো কারো মতে নিছক অভ্যাসের বশেই আঙ্গুলগুলি মুখের কাছে চলে আসে, এক্ষেত্রে স্ট্রেসকেও অনেক দায়ী করে থাকেন। তবে এই সব শুনে ভাববেন না যে এই কু অভ্যাসের জন্ম আধুনিক যুগে হয়েছে। ইতিহাসের পাতা উল্টালেও জানা যায় আজ থেকে প্রায় হাজার বছর আগে গ্রিসের এক দার্শনিক সিডোনিয়াস তার একাধিক লেখায় একজন মানুষের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যখনই সেই বিশেষ মানুষটি কিছু ভাবতে বসেন তখনই হাতের নখ খান। তাহলে ভাবুন সেই কোন যুগ থেকে মানুষ এই কু অভ্যাসের শিকার হয়ে আসছে। তবে নখ খাওয়ার কারণটা যাই হোক না কেন, এমনটা করা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ একাধিক কেস স্টাডি করে দেখা গেছে নখ খেলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়, সেই সঙ্গে শরীরের অন্দরে জটিল সংক্রমণ দানা বাঁধার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে আর অপেক্ষা না করে জেনে নিন নখ খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে। চলুন জানা যাক। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের আশঙ্কা বাড়ে। আমাদের নখের মধ্যে প্রতিদিনই হাজার হাজার ব্যাকটেরিয়া নিজেদের ঘর বানিয়ে চলছে, আর এইসব ব্যাকটেরিয়াদের নখ থেকে বার করা মোটেও সহজ কাজ নয়। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে সাবান দিয়ে ভালো করে হাত এবং নখ ধোয়ার পরেও এরা নখের ভিতর থেকে যায়। ফলে যে মুহূর্তে আপনি নখ খাওয়া শুরু করবেন এই জীবাণুগুলো মুখ দিয়ে শরীরের অন্দর মহলে চলে যায়। ফলে ব্যাকটেরিয়ার ইনফেকশন সহ একাধিক রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায়, দাঁতের ক্ষতি হয়। আপনাদের কি জানা আছে দীর্ঘদিন ধরে নখ খেলে দাঁতের ক্ষয় হতে শুরু করে, সেই সঙ্গে শুধু দাঁতের অবস্থানে পরিবর্তন হয়। একাধিক পরীক্ষার ফলে দেখা গেছে এমন অভ্যাসের কারণে দাঁত বেঁকে যায়, ফলে খাবার খাওয়ার সময় সমস্যা হতে শুরু করে। অনেক ক্ষেত্রে মাড়ির সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পায়। মুখের সৌন্দর্য কমে যাওয়া, যারা হাতের নখ খায় দেখবেন তাদের নখগুলি এতটাই ছোট হয়ে যায় যে কেমন বাজে দেখতে লাগে। এতে যে শুধু নখের সৌন্দর্য হ্রাস পায় তা নয়, সেই সঙ্গে সার্বিক হাতের সৌন্দর্যতাও কমে যায়। আর এই নখ খাওয়ার কারণে আপনার নখ চিরদিনের জন্য হারিয়ে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে নখ খেলে নেল বেট এর এত মাত্রায় ক্ষতি হয় যে পুনরায় নখ বেড়ে ওঠা সম্ভব হয় না, ফলে ধীরে ধীরে আঙ্গুলের নখই থাকে না, আর এমনটা হলে হাতের সৌন্দর্য কমতে সময় লাগে না। মুখ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হওয়া, বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নখ খাওয়ার সময় হাতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ারা মুখ গহ্বরে প্রবেশ করে, ফলে একদিকে যেমন মুখের অন্দরে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়, তেমনই ব্যাকটেরিয়ার কারণে মুখ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। আর এমনটা হলে লোক সমাজের সম্মান যে যায় তা কি আর বলে দিতে হবে। এবার বুঝতে পারতেছেন নখ খাওয়া আসলে কতটা ক্ষতিকর। নখের সংক্রমণ, নখ খাওয়ার সময় আঙ্গুলের এই অংশে ছোট ছোট আঘাত করতে লাগে, ফলে নখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এই সব ক্ষত স্থানের মধ্য দিয়ে রক্তে মিশে যাওয়ার সুযোগ পায়। আর একবার যদি এমনটা হয়ে যায় তাহলে নখের সংক্রমণে এমনকি রক্তের সংক্রমণ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। প্রসঙ্গত রক্ত আমাদের শরীরে প্রতিটি কোণায় প্রতিটি অঙ্গে পৌঁছে যায়, তাই ব্লাড ইনফেকশন শরীরের জন্য একেবারেই ভালো নয়। ঠিক সময়ে যদি রক্তকে পুনরায় জীবাণুমুক্ত করা না যায় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এবার থেকে নখ খাওয়ার আগে এ বিষয় একবার ভেবে নিন, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নখ খেলে সংক্রমণ সহ একাধিক রোগের আশঙ্কা বাড়বে। সব রোগের কোনো একটি যদি আপনার শরীরে বাসা বাঁধতে পারে তাহলে যন্ত্রণাকে সঙ্গী করেই বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে। তাই একথা বলতেই হয় যে অভ্যাস দৈনন্দিন জীবনকে খারাপ করে দেয়, সে অভ্যাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। না হলে কি হতে পারে সে বিষয়ে তো এখনই জেনে নিয়েছেন। ভাইরাল ইনফেকশন, বারে বারে নখ খেলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পায়।
এই ভাইরাস একবার যদি শরীরে প্রবেশ করে যায় তাহলে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, ঠিক সময়ে এই সংক্রমণকে আটকাতে না পারলে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। অতএব আপনি ভেবে দেখুন, নখ দাঁত দিয়ে কাটা বা খাওয়ার কতটা খারাপ। যাদের এই বাজে অভ্যাস আছে এখন থেকেই দূর করুন, নইলে এমনই যে কোনো একটি পরিণাম ঘটতে পারে। এবার আসল কথায় আসি, দাঁত দিয়ে নখ কাটলে কি আয়ু কমে যায়? না, এগুলো ভিত্তিহীন কথা, এগুলো কোনো ভিত্তি নেই। তবে দাঁত দিয়ে নখ কাটার বিষয়টি বৈজ্ঞানিকভাবেও যে স্বাস্থ্যসম্মত নয় সেটি আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, কিন্তু দাঁত দিয়ে নখ কাটলে যে হায়াত কমে যাবে এটি ভিত্তিহীন কথা। দাঁত দিয়ে নখ কাটবেন না, এটি চিকিৎসা বিজ্ঞানও নিষেধ করে। নখের মধ্যে অনেক জীবাণু থাকে, এজন্য এই কাজটি পরিহার করা আমাদের দায়িত্ব। আত্মহুরু শাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আর দাঁত দিয়ে নখ কাটার ফলে যেহেতু মুখের মধ্যে দুর্গন্ধ এবং রোগের সংক্রমণ বৃদ্ধি এবং নিজের শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, তাই আমাদের এই কাজ থেকে বিরত থাকাই ভালো। এখন থেকে যাদের নখ দাঁত দিয়ে কাটার অভ্যাস আছে তারা এই অভ্যাসটি পরিহার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন।